मेरे दोस्तारी की अल्लाह की गोचाइने ने रब्बाना कुली जफाटिया चाइगो कोरीते शे बरनो ना अल्लाहुम्मा दुंदुल घोड़ा के दे बोले आमार कोनो दोषो नाई इमाम हुसैन शहीद होय रे करबाला ते फानी नाई अल्लाहुम्मा सल्ले मोहम्मद हसन शहीद जोहर खैया हुसैन शहीद करबाला जैनाल अब्दीन रोइलो बंदी एजीदारो जेलखाना अल्लाहुम्मा सल्ले आला মৈরোনারি জয়নাল তুমি জয়নাল মৈরোনা তুমি জয়নাল গেলে ঘুমারা নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি মাওরারী জিও গুরারি দারি বিবি সকিনা একো ঘরি তিন জন গুরারি খালি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোলা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নাসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোরা সবাই গুনাহগার গো নবী যে আপনায় চিনলাম না সেই কারণে রোজে হাশরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি Allah
দুনিয়ার মুসাফির খানা জানো না, এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেলো রইলো না, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, দুরুদ পড়ো নবীর প্রেমে মজহো না, হাইরে নবীর প্রেমে মজহো না, নবীর প্রেমে নাম জিলে, নবীর প্রেমে নাম জিলে, আল্লাহ রাজি হবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, মাটি বামে মাটি মাটি হবে বিছানা, যেমন মাটি হবে বিছানা, কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই মাস কিন্তু আশুরার মাস। কিসের মাস? আশুরার। কথা বলতে হবে মুরব্বীরা, ছোট ছোট বাচ্চারা কথা বলে, তোমরা কথা বলো না কেন? আমি তো আগেই বলছি তোমাদেরকে কথা বলতে হবে। ছোট ছোট বাচ্চারা আওয়াজ দিয়ে কথা বলে, মন খুলে কথা বলে, তোমরা বলতে পারো না কেন? এই মাসটা কিসের মাস? আশুরার মাস, মহরমের মাস, হিজরি সনের প্রথম মাস, ঠিক না? কি হিজরি সনের প্রথম প্রথম মাস? এই মাসটা একদিকে সম্মানের আর একদিকে কোরবানির। কিসের? একদিকে সম্মানের আরেকদিকে কুরবানির। এই মাসে কিন্তু কোনো মারামারি, কাটাকাটি, কোনো ধরনের কোনো দ্বন্দ্ব কলহ, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি কোনো মুমিন করতে পারে না, করা যাবেও না। এটা অত্যন্ত সম্মানের একটা মাস, এই মাসটা অত্যন্ত বরকতের একটা মাস। এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে নিয়ে সত্য মিথ্যার পার্থক্য যেন নবীর উম্মতকে বুঝিয়ে দিতে পারে যে অন্যায় এবং ন্যায় এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কখনো ন্যায়পরায়ণ মানুষ অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। সেই শিক্ষাই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু কি করেছেন, 61 হিজরিতে আমাদেরকে দিয়ে গেছেন, আর সেই শিক্ষা আমাদের অন্তরে লালন করেই কিন্তু আমরা আমাদের জীবন যাপন করতেছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাবিব আপনি বলে দিন, কুল মানে কি? আপনি
বলুন, আপনি ঘোষণা করে দিন, আপনি জানিয়ে দিন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানিয়ে দেওয়ার জন্য, কি জানিয়ে দেওয়ার জন্য? আল্লাহর হাবিব যে আমাদের কাছে রিসালাত পৌঁছে দিয়েছে, সৎ উপদেশ আমাদেরকে দিয়েছেন, দিয়েছেন আমাদের কি কি উপদেশ দিয়েছেন, আর সৎ পথ সৎ আদেশ আমাদেরকে দিয়েছেন, তার বিনিময়ে আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে কিছুই চায় না, শুধু চায় রাসূলের আহলে বাইতের মহব্বত। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন তো আল্লাহর বাণী, কিন্তু জানিয়ে জানিয়েছেন কে? আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ যাকে বলা হয় সরকারি দুজাহা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমরা আল্লাহর হাবিব আমাদেরকে এত সুন্দর পয়গাম দিয়েছেন, সুন্দর মেসেজগুলো দিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করে আমাদের জীবন যাপন করার জন্য এত আদেশ তিনি আমাদেরকে করেছেন, তার বিনিময়ে আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে কোনো কিছুই চায় না, একমাত্র আহলে বাইতের নবীর পরিবার, নবীর আহলে বাইতের মহাব্বত চায়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আজকে উপস্থিত হয়েছি আসলে